চুলা বন্ধ করেন স্টপ দিয়ে দরকার নেই আপনাদের কারখানা চালানোর আপনার কারিগর গুলো একটু ডাক দিলে মক গুলো দেখি ওদেরকে স্বাস্থ্য সহ দেওয়া আছে সিভিল সার্জন অফিস করে ফেলেন একজন দক্ষ দায়িত্ববান ম্যানেজার নিয়ে আসেন আমি যেটা বলি শুনেন হ্যাঁ আপনাদের প্রতিষ্ঠান আমি ধরলাম যখন উৎপাদন কম হয় আগে যে পর্যায়ে হতো ছোট প্রতিষ্ঠান একটা বিস্কুট আপনি তৈরি করেন বললাম একটা বিস্কুট আপনি তৈরি করেন ওই একটা বিস্কুট ভেজাল ওটা খেয়ে একটা মানুষের জীবন চলে গেল প্রতিকার দিতে পারবেন আপনাদেরও দেখতে হবে কিন্তু আপনাদের তো কথা তারা মূল্যায়ন করে নাই আপনারা জরিমানা টাকা তাদের বেতন ধরে কেটে নেন দেখবেন পরের মাসে সব সুবিধা হয়ে যাবে কত টাকা বেতন দেন ম্যানেজারকে কি দয়া চাচ্ছেন এগুলো দেখার পরে কি দয়া করা সম্ভব এর আগে কখনো এখানে অভিযান হয় নাই তখন তো একই নির্দেশনা দিয়ে গেছে সেগুলো কি যথাযথভাবে পালন করা হয়েছে তখন স্যার আমাদের এগুলো পাইছে কিনা আমি জানি না তখন তো আমি আসি না স্যার আমাদের স্যার শিপ টিপ এগুলোর জন্য স্যার বলছিল আর কি তো আমরা এগুলো স্যার লাগাইছি না ওর বাবার যত অসুস্থ ওনাকে দ্রুত জরিমানা পরিশোধ করে দিতে বলেন এবং আজকে শুক্রবার সারাদিন আপনার যত স্টাফ আছে সবাইকে কাজে লাগিয়ে কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপর কাল থেকে উৎপাদনে যাবেন ঠিক আছে দ্রুত জরিমানা পরিশোধ করে দিতে বলেন আর এই যে এই পরিবেশগুলো এটা কোনোভাবেই ঠিক না বলেন একটু মিডিয়ার সামনে বলেন অনেক মানুষ দেখবে এগুলো ফুড গ্রেড কাগজ শেষ হয়ে গেছে দেখে আপনি খঙ্কুবাদের কাগজ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন স্যার এগুলো আনাই তো প্রত্যেকদিন আমরা স্টোভে থাকে উপরে আজকালকে স্টে শেষ হয়ে গেছে প্রত্যেকটা কেকে আপনি পুরাতন ব্যবহৃত নোংরা খবরের কাগজ দিয়ে রেখেছেন আমাদেরই লজ্জা লাগে আপনার শুনলাম কাজ করতে এসেছে কাজ করতে দেন ওই 1.5 লক্ষ টাকা আপনি প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের কাজে খরচ করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উন্নয়নের জন্য যে যে আপনার যদি কোনো মানে কারখানার জন্য কোনো সেট আপ নেওয়ার প্রয়োজন পড়ে সেগুলো আপনি ওইটা খরচ করে এখানে উন্নয়ন করবেন আপনাকে মাত্র জরিমানা করা হয়েছে 50,000 টাকা চুলা বন্ধ করে দেন কারখানা বন্ধ করে দিতে হবে আপনাদের চুলা বন্ধ করেন স্টপ দিয়ে দরকার নেই আপনাদের কারখানা চালানো আপনার কারিগর গুলো একটু ডাক দিলে মক গুলো দেখি ওদেরকে স্বাস্থ্য সহ দেওয়া আছে সিভিল সার্জন